সরকার বীর বিক্রম, আমার পিতা মরহুম হেজাবুদ্দিন সরকার, মায়ের নাম মরহুম মুসাম্মদ শরীতুন্নেসা। আমার জন্ম চিলমারী উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দুয়ারী মৌজায়। আমি এখন চিলমারী ভাঙার পর উপজেলা পরিষদ থানাহাট ইউনিয়ন স্থানান্তরিত হয়েছে, সেই থানাহাট ইউনিয়নে আমি এখন বাস করছি। আমার এলাকায় প্রাথমিক বিদ্যালয় ছিল, বড়ভিটা প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে প্রাইমারি পাস করছি। এসএসসি পাস করছি আমি মণিপুর মহারানী স্বর্ণময়ী হাই স্কুল থেকে 65। ইন্টারমিডিয়েট পাস করছি মণিপুর বিডি কলেজ ছিল, সেখানে 1967 সালে। আর ডিগ্রি পাস করছি আমি 1979 সালে কুড়িগ্রাম কলেজ থেকে ছাত্রলীগ করতাম। যুদ্ধ শুরু হওয়ার আগে 1968-1979 সাল থেকেই বাংলার লোকজন শাসিত হয়েছিলেন। এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের হাজার বছর শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের স্বাধিকার আন্দোলনের জন্য, বাঙালিদের অধিকার আদায়ের জন্য একমাত্র নেতা হিসেবে বাঙালিদের কাছে পরিচিত হয়েছে। অনেক নেতা ছিল, কেউ 7 কোটি লোককে এক করতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু 7.5 কোটি লোককে এক করেছিলেন বলেই মুক্তিযুদ্ধ হয়েছে। 1970 সালে এখানে নির্বাচন যে হয়েছে, বলা যায় যে বিশেষ করে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল তা কল্পনা করা যায় না। অনেক দূরের, এমনকি ঢাকা ভোলা বা বাইরেরও অনেক ছাত্র এসে গ্রামে গ্রামে আমাদের সাথে ঘুরছে। গ্রামের লোকজনকে গেলে মানুষ তখন সম্মান করত ছাত্র সমাজকে, তারা সবাই ঘিরে ধরত যে কি হলো কি হচ্ছে। তারা গ্রামে গ্রামে ঘুরছে, আমরা ঘুরছি, লোকজনকে বলছি যে 6 দফায় থাকবেন, নৌকে মার্কায় ভোট দেবেন। এবং লোকজন মোটামুটি কথা, এটা তাদের মানে অন্তরে বসে গেছিল যে বাঙালির মুক্তির জন্য 6 দফা এবং নৌকে মার্কা ছাড়া কোনো পথ নেই। যার ফলে 70 নির্বাচনে অনেক বড় প্রার্থী ছিল এখানে মুসলিম লীগের। পরে স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারি করছে, অর্থমন্ত্রী ছিল আবুল কাশেম, তার মতন প্রার্থী সুক্কুমিয়ের মতন একজন লোক, সাদা কথা সুক্কুমিয়ের, সে একজন মাত্র হাই স্কুলের শিক্ষক ছিলেন, কিছুই ছিল না, বিপুল ভোটে তাকে পরাজিত করছে। লোকজন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, সেন্টারে কি খরচ লাগবে, সুপারি পাড়ি, গাছের সুপারি পাড়ি, পান পাড়ি নিয়ে যায় গেছে, ছাত্র সমাজ লোকজনকে ডেকে নিয়ে গেছে। কোনো পরিবহন ছিল না, কিসে চলি সেন্টারে যাবে, আজকাল যেমন বলা হয় এই ধরনের কোনো চিন্তাভাবনাও ছিল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাইটে হাইটে দূর দূরান্তে সেন্টারে নদী পার হয়ে খেওয়ার নৌকে দিয়ে গিয়ে ভোট দিছে। 7ই মার্চের ভাষণে বলছিলেন যে গ্রামে গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তুলো, যার যা কিছু হতে শত্রু মোকাবিলা। সেই অনুসারেই স্বতঃস্ফূর্তভাবে লোকজন গঠন করছে সংগ্রাম পরিষদ। চিনমেটে সংগ্রাম পরিষদ হয়েছিল, ইউনিয়ন ইউনিয়নের সংগ্রাম পরিষদ হয়েছিল, এমনকি ওয়ার্ডেও হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের সময় চিলমারিতে বলা গেলে যায় যে শিক্ষকরাই নেতৃত্ব দিত। অর্থাৎ আমি যদি বলি, তখন এই যে সংগঠন, এটা তেমন একটা খুব একটা আওয়ামী লীগের সংগঠন নমিনেশন দেওয়া হয়েছে। যেমন চিলমারিতে শিক্ষক সাদা কথা হোসেন সাহেবকে দিয়েছে 4 নম্বর সিটে, 1 নম্বর সিটে শামসুল হক চৌধুরী ছিল, সেও শিক্ষক ছিল, তাকে দেওয়া হয়েছে। রাজারহাটে মনে করেন সরাদ্দি সাহেব, উনিও শিক্ষক ছিলেন। এইভাবে মনে করেন যে শিক্ষকেরাই ছিল, ছাত্ররা তার পিছনে ছিল। এবং নেতৃত্ব এখানে যেমন শামসুল হক বিএসসি সাহেব ছিলেন, সাদা কথা সব কমিয়ে মূলত নেতৃত্ব দিয়েছিলেন, শামসুল হক বিএসসি ছিলেন, তারপরে মনে করেন যে আব্দুল কাদের মাস্টার সাহেব ছিলেন, বাড়ি মাস্টার সাহেব ছিলেন, তারপরে আব্দুল মান্নান আইএসসি সাহেব ছিলেন, দিলওয়ার হোসেন
মাস্টার শেফ ছিলেন এবং আমরা ছাত্র রাজা ছিলেন তখনকার সময়। আমরা এইগুলিকে জনগণকে নেতৃত্ব দিয়ে মূলত বঙ্গবন্ধু কি বলতেছে এটাই শুনে লোকজন আর কি মোটামুটি নিয়েছে। এই চিলমারিতে সবচেয়ে যে সমস্যাটা ছিল আমাদের চিলমারিতে ছিল ইপিআর এর তখন একটা ট্রানজিট ক্যাম্প। যখন 26 মার্চে ক্র্যাকডাউন হয় ঢাকায়, পিলখানায় যখন অ্যাটাক করে পাক বাহিনী, তারপরে রাজারবাগে যখন পুলিশদের উপর অ্যাটাক করে, আমাদেরও লোক চিলমারির ছিল ওখানে, তারা মারা যায়। তখন আমাদের এই যে রৌমারির বর্ডারে যেগুলি ক্যাম্প ছিল, ইপিআর এর ক্যাম্প ছিল, সেখানে যে কিছু বিহারি পাঞ্জাবি প্রতিটা ক্যাম্পে ছিল তাদেরকে ক্লোজ করে কিন্তু চিলমারিতে মারা হয়েছে 25 তারিখের পরে। পরে চিলমারি যখন পাক বাহিনীর দখলে যায় তখন চিলমারির উপর একটা নির্মম অত্যাচার শুরু হয়। পাক বাহিনী এসেই রাজাকার সৃষ্টি, রাজাকারের মাধ্যমে বাড়িঘর পোড়া মারা অমুক তমুক যা আছে সবই করা শুরু করে। আমার বাড়িও 2 বার পুড়ছে। তখন তো আমাদের থাকার কোনো পথ নেই, তা ওই ব্রহ্মপুত্র নদী পার হয়ে উপরে ওটা তখন পর্যন্ত পাক বাহিনী রৌমারিতে যেতে পারেনি, সেখানে যাই। সেখানে ছিল থার্ড বেঙ্গলের একটা, তখনও সরকার আমাদের আছে, থার্ড বেঙ্গলের একটা কোম্পানি ছিল সুবেদার আলতাফ সাহেবের নেতৃত্বে। তাদের সেখানে গিয়ে তাদের সেই থার্ড বেঙ্গলের সাথে আমরা যোগ দিই, তাদের কাছে অনেক আলো ছিল। তখন থেকেই আমরা মুক্তিযুদ্ধে জড়িত হই। তখন আমাদের ওই থার্ড বেঙ্গলের সাথেই আমরা ট্রেনিং দিচ্ছি রৌমারিতে, সেখানে আমাদের নামে আলো শেষ হয়েছে। আমি MF মানে মুক্তিযুদ্ধের সময় FF ছিল একটা আর MF ছিল, BLF একটা ছিল না, BLF তো অনেক পরে। MF মানে প্রাক্তন আর্মি বা আর্মি যারা ছিল তাদেরকে MF বলা যায়, আর ইয়েকে বলা হয় FF যারা গেরিলা যুদ্ধে গেছে। তা আমরা তখন যেহেতু 2 MF কোম্পানিতে ইনক্লুড হয়ে গেছি, তখন আমরা ধরে নিয়েছি আমরা সেনাবাহিনী, কিন্তু অথচ আমরা ছাত্র থেকেই গেছি। তখন আমাদের দায়িত্ব পড়ে ওই এলাকাটা মুক্ত রাখা রুমারি, এবং আমরা নিজেদের ইয়েতে মানে খাদ্য সামগ্রী রসদ অস্ত্র শস্ত্র এগুলো জোগাড় করে রুমারিতে যাতে ঢুকতে না পারে নদী পার দিয়ে দিয়ে এইগুলি আমরা পাহারা দিতাম। পরে আমাদের আরও কিছু লোকজন যোগদান হওয়ার পর ফার্স্ট বেঙ্গল আইসের পর ইয়াইসের পর তখন আমরা অপারেশন করতাম, মানে ওই পার থেকে সে পারে অপারেশন করতাম। একবার আমরা যুদ্ধে চিলমারিতে এসে তখন তো টাকা পয়সার দরকার, এখানে পাটের গোডাউন ছিল, পাটের গোডাউনটি পাটের গাইড নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে। ইতিমধ্যে পাক বাহিনী এসছে, ট্রেন এসছে, ওখান থেকে এসে আমাদের উপরে অ্যাটাক করে, আমরা ওখানে যুদ্ধ করিয়ে ওখান থেকে আমরা চলে আসি। পাক বাহিনী কিন্তু তখন দেখছে যে এটা তো প্রায় আমাদের উপর উত্তপ্ত করে, গেরিলা অপারেশন হয় রৌমারির থেকে এসে, রৌমারির থেকেই কিন্তু অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে, চিলমারি যুদ্ধ বলেন বা জাহাতি অপারেশনে যে আমার পায়ে গুলি লাগছিল, এটা চিলমারি অপারেশন একটা হচ্ছে। এটা তখন কর্নেল তাহের আমাদের সেক্টর কমান্ডার ছিল, তার প্ল্যানিংয়ে তার নেতৃত্বে কিছু গ্রুপ কোথায় কোথায় পাক বাহিনী আছে, রাজাকার আছে, যেমন একটা ছিল রাজার মিডিয়া সেন্টার, ওখানে রাজাকার ছিল, তারপরে বালাবাড়ি স্টেশনের ওখানে পাক বাহিনী ছিল, থানা অপারেশনের বিষয় ছিল, ওয়াবদা রেস্ট হাউস আছে ইয়েতে প্রাক্তন চিলমারিতে স্টেশনে, এইগুলি জায়গায় গ্রুপ ভাগ হয়ে একটা 0 আওয়ারে একটা সিগন্যালে হঠাৎ করেই অতর্কিত আক্রমণ। সেই আক্রমণে পাক বাহিনীর মূল ঘাঁটিতে আমাদের ইয়ে বোধ হয় আমি সবচেয়ে বেঙ্গল রেজিমেন্টের যে সাহসী যোদ্ধা কর্নেল তাহারের মতন লোক এই চিলমারিতে এত বড় একটা ব্যাক পজিশন একটা নদী সেটা পার হয়ে এসে এই চিলমারি থানা অপারেশনে সে অংশ নিয়েছে। সেই অপারেশনে অনেক রাজাকাররা সারেন্ডার করে, সবচেয়ে বড় যে ইয়ে ছিল এখানে শান্তি কমিটির চেয়ারম্যান পঞ্চমিয়া শামসুলক পঞ্চমিয়া তাকে ধরা হয় রাজাকারের অস্ত্র শস্ত্র দিয়ে, তারপরে এখান থেকে যাওয়া হয়। দুর্ভাগ্য যে ওয়াবদা যে রেস্ট হাউস ছিল ওই জায়গাটা যে পাক বাহিনী ছিল খুব পাকা মজবুত গিয়েছিল, ওখানে ওদেরকে উদ্ধার করা যায়নি, ওখানে আমাদের বেশ কিছু ছেলেপেলেও মারা গেছে। এটাই ছিল বলা যায় একটা সফল অপারেশন ছিল। পাক বাহিনী কিন্তু রৌমারিতে যেভাবে মুক্ত করা লাগবে, তখন ওরা একদম এই ব্রহ্মপুত্র পার হয়ে কোদালকাটি নামক একটা জায়গায় এক স্কুলে যে আশ্রয় নেয়। আমরা যে শুধুমাত্র আমাদের কোম্পানিটা যে ছিল এটা ছিল মানে ডিফেন্স দেওয়ার একমাত্র ইয়ে,
পরে আমরা কোদালকাটিতে ডিফেন্স দিই। প্রায় ছয় সাত দিন অনবরত যুদ্ধ হয়। পাক বাহিনী প্রচুর ক্ষতি স্বীকার করে, মানে রৌমারিতে তাদের যে অপবিত্র পায়ের ছাপ রাখার যে আশা করছিল সেটা না পেরে বাধ্য হয়ে তারা উদ্ধ করে চলে আসে। এরপরে আরও অনেক যুদ্ধ হয়েছে। নভেম্বরের দিকে আমাদের এখানে যে দুইটি কোম্পানি ছিল, একটা চাঁদ কোম্পানি আর একটা আলম কোম্পানি, আলমকে আগে উদ্ধার করেছিল। একটা দুর্ঘটনা ছিল, এক মুক্তিযোদ্ধা নুরুল নামে এক মুক্তিযোদ্ধাকে সে গুলি করে মারছিল, যার ফলে ওকে উদ্ধার করে নিয়ে গেছিল। আর চাঁদও থাকতো না, প্রায় বাইরে থাকতো। পরে আমাকে সেক্টর কমান্ডার কাজল নাম এক পিটি অফিসার ছিল নেভির, তার দ্বারা ডেকে নেয়, আমাকে বলে যে তোমার ওই এলাকায় যেতে হবে, তোমাকে দায়িত্ব নেওয়া লাগবে। মানে তার মানে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, যে এম এফ কোম্পানিতে ছিলাম, এখানে যখন দায়িত্ব দিত তখন কিন্তু আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি আসার পর তখন নদী পার হয়ে আমরা প্রায় মুক্তিযোদ্ধারা ভিতরে ঢুকে আসছি নভেম্বরের এই দিকে। তখন আমরা খবর পেলাম, তখন তো যে মানে যান্ত্রিক নৌকে ছিল না, দাঁড়বোয়া নৌকে, পালের নৌকে, ঘাট ছিল একটাই কিন্তু, বনগ্রাম ঘাট। তা আমি অবশ্য খবর পাইছিলাম যে পাক বাহিনী ওই ঘাটটা দখল করে অ্যাম্বুশে ফেলবে। আমাদের এখানে চিলমারিতে পাক বাহিনী আছে, অলিপুরি আছে, আমাদের উপরে অ্যাটাক। সেই অনুসারে আমি রানীগঞ্জের ওই ধামচিন্নি দিয়ে যে রোড, ওই রোডের মধ্যে কিন্তু আমরা মানে পজিশন নিয়েছিলাম ডাঙ্গার টাঙ্গার ফিরে। কিন্তু এটা আগে প্রকাশ হচ্ছে, ওরা এই দিক দিয়ে না ঢুকে অনন্তপুর দিয়ে ঢুকছে। আমরা ওই দিকে থাকতে পিছনে দেখি ওই একদম ঘাটের কাছাকাছি গিয়েছে, মানে আগুন জ্বলতেছে, মানুষের চিৎকার অমুক তমুকেও। তখন তো আমরা দেখলাম আমাদেরও বিপদ। তখন আমরা তাড়াতাড়ি গিয়ে ওখানে ডিফেন্স নিই যে যাতে ঘাটটা দখল করতে না পারে। কিন্তু সমস্যা হয়েছে কি, যখন আমরা ওদের উপরে সংগঠিত হয়ে আক্রমণ করি, ওদের কোনো যুদ্ধের তো নিয়ম নীতি নেই, ওরা আতঙ্ক সৃষ্টির জন্য তখনই মানে বেপরোয়াভাবে মানুষ মারবে, তারপরে মানে আঙুল লাগাই দেবে, এইগুলি করবে। আর লোকজন যারা আবার তারা বাসাও অমুক তমুক যখন জানে যে মুক্তিযোদ্ধা কোন দিকে সেই দিকে ছোটে, তা আমাদেরও গুলি করা অমুকরা তমুকরা ইয়ে সমস্যা। শেষ পর্যন্ত ওরা ঘাট দখল করতে পারেনি, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা প্রায় 1500 হিতেন সহ হিতেন ইয়েটিএ সহ বেশ কজন মুক্তিযোদ্ধা মারা যায়। আমি ওই যুদ্ধে আহত হই, কিন্তু সাধারণ লোক 672 জন ওই ডাগারকুটির সাধারণ লোককে তারা কুড়িগ্রাম স্বাধীন হচ্ছে 6 ডিসেম্বর। আমাদের তার আগে কিন্তু 4-5 দিনের মধ্যেই আমাদের এটা স্বাধীন হয়ে গেছে, এখানেই ছিলাম। তারপরে মনে করেন এখানকার যে অস্ত্রশস্ত্র আছে আমাদের এই যে কোম্পানির, এইগুলি সব এই হাসপাতালে আমাদের ক্যাম্প ছিল, এখানে আমরা থাকি। ওখান থেকেই আবার অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি বান্ধায় যাই। পরে এই 11 নম্বর সেক্টরে এই সমস্ত অস্ত্র সব নিয়ে আমাদেরকে ময়মনসিংহ যেতে হয়, এবং একটা করে রিলিজ কার্ড দেওয়া হয় মুক্তিযোদ্ধাদেরকে। ময়মনসিংহে গিয়ে আবার আমি কিছুদিন ওদের আর্মির সঙ্গে, ময়মনসিংহে তখন তো অবস্থা আরও খারাপ, কোথায় থাকবে কে, বিডিআর আছে, তারপরে পুলিশ আছে, তারপরে আর্মি আছে, ইপিআর বা বিডিআর ছিল তখনকার, তাদেরকে খাগডোর নামে একটা জায়গা আছে ময়মনসিংহে, সেখানে তাদেরকে জায়গা হলো। আর্মিদেরকে দেওয়া হলো শান্তিনিপাড়া কলোনি একটা ছিল, আমাকে একটা তখন দায়িত্ব দিয়েছিল যে ওই সার্টিফিকেট এই অঞ্চলের বিতরণ করার জন্য। 11 নম্বর সেক্টরের যে লোকজন ছিল ওই যে চিলমারি গুলিপুরে, তাদের রিলিজ কার্ড দেখে দেখে সার্টিফিকেট বিতরণ করে পাইমেছে থেকে। তখন সেক্টর কমান্ডার ছিল ইয়ে হামিদুল্লাহ খান, কর্নেল তাহের আহত হওয়ার পর হামিদুল্লাহ খান এই দায়িত্বে আসে। মেজর আজিজ ছিল, আরও অনেক আর্মির অফিসার ছিল, আমরা 11 নম্বর সেক্টরে অস্ত্রশস্ত্র নিয়ে তাই ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টে থাকার কোনো জায়গা নাই। তখন আমাদের 2MF কোম্পানির যত আর্মি আছে যারা এই যুদ্ধে ছিল 11 নম্বর সেক্টরে, এই অস্ত্রশস্ত্র সবাইকে জয়দেবপুরে ওই ট্রেনটা নিয়ে গিয়ে আমাদেরকে রাখ, তারপরে আমি চলে আসি। পরে আমাদের অস্ত্রশস্ত্র আমাদের জনবল দিয়ে কিন্তু 16 বেঙ্গল তৈরি হয়েছে। আমার যদি আমরা যুদ্ধ না করতাম, এই দেশ যদি স্বাধীন না হতো, আমরা যে রাজনীতি দেখছি আজকে, যারা মনে করেন যে ক্ষমতায় গিয়ে নানান ধরনের উল্টেপাল্টা কথা বলে, আমি বলবো জীবনে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হতে পারতো না, জীবনে এরশাদ প্রেসিডেন্ট হতে পারতো না, ঘরের বউ খালেদা জিয়া কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারতো না। আমরা দেশটা স্বাধীন করছি জন্যই তারা পাইছে। আর এই দেশের যে উন্নতি হয়েছে এটি আজকে, তখন তো মনে করেন যে সকল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যত
পশ্চিমবেলায় করতে তো, এখন তো আমার দেশের ছেলেরা করতেছে। এটা তো এই রাস্তা, এই রাস্তা তো আমরা পাইতাম না। আজকে বিশেষ করে মনে করেন যে যে স্বপ্ন দেখে বঙ্গবন্ধু, যে সোনার বাংলার স্বপ্ন দেখে এই বাঙালির একটা স্বাধীন দেশের মাথা রেখে উনি সারা জীবন জেল জুলুম এলে কষ্ট করছে, সেই সোনার দেশটা কিন্তু উনি যখন দুদিন যদি আজকে বাঁচতে, আজকে ওনার মেয়ে যত দূরে আগাই নিয়েছে এর থেকে অনেক আগে আগাই নিত। তারপরে আমরা দেখি এই দেশে স্বাধীনতা বিরোধীরা তখনও যে চরিত্র তার ছেলেপেলেদের পর্যন্ত দেখছি এখনও সেই চরিত্র তারা বহন করতেছে, কোনো চেঞ্জের কিছু নাই। এই যে আমাদের দেশ মধ্যমায়ের দেশে ঢুকতেছে, এটাও কিন্তু অনেক মানে দুর্গম পথ অতিক্রম করে কিন্তু আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত দূরে এসছে। কারণ বই দিবে চেয়েছে, গোডাউনে আগুন লাগিয়ে দিচ্ছে, আমাদের কমিউনিটিকে ক্লিনিক করে গ্রামের লোককে ঔষধ দিবে চেয়েছে, ওরা আসি বন্ধ করে দিচ্ছে, পদ্মা সেতু করতে চাইছে, ওনারা দরবার করিয়ে অমুক করি তমুক করি বিশ্বব্যাঙ্কের টাকা ফেরত দিয়েছে, নাই করতে দুর্নীতি সেই কথা বলছে। এইগুলি আজকে মনে করেন যে এই যে মুক্তিযোদ্ধার যেটা সম্মান, এই যে অনেকে আন্দোলন করে, হয়তো আমাদের যে কৃষিমন্ত্রী একটা কথা বলছে, বলছে এই কারণেই যে রাজাকার যুদ্ধের সময় যে রাজাকার ছিল সেই রাজাকারই শেষ রাজাকার আমি আমরা মনে করি না। যদি দেখি তার চরিত্রের সাথে আজকের একটা লোকের মিল আছে সেটাকেও আমরা রাজাকার মনে করি। কী কারণে মনে করেন মুক্তিযোদ্ধার কোটা, মুক্তিযোদ্ধাদের ত্যাগ, এই সন্তানরা যদি এইটুক ভোগ করতে না পারে তাহলে কি রাজাকারেরা যেমন পতাকা উঠিয়ে দিয়েছিল শাহাজের গাড়িতে, তারপর নিজামের গাড়িতে, সাইদির ইয়েতে, তো কি সে তারা এখানে ইয়ে করবে? বরঞ্চ আমাদের যারা এই দেশের মনে করি যে ভবিষ্যৎ প্রজন্ম, ওই যে একটা কথা বলে না, এটা সুন্দর কিন্তু একটা বিজ্ঞপ্তি দেখায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের জন্য দমোদর নদী সাঁতার দিয়েছিল, সে অনেকদিন আগের কথা। মাতৃভাষার জন্য সালাম বরকত জীবন দিচ্ছে সেটা কিন্তু অনেকদিন আগের কথা। এবং মাতৃভূমিকে স্বাধীন করার জন্য 30 লক্ষ লোক বুকের রক্ত ঢালি দিচ্ছে সেটাও কিন্তু অনেক দূর আগের কথা। এখন কিন্তু আমাদের প্রজন্মের কাউকে ভাষার জন্যও রক্ত দেওয়া লাগবে না, তোমার মনে করেন যে স্বাধীনতার জন্য রক্ত দেওয়া লাগবে না, কিন্তু দেশটাকে চিনতে হবে যে কীভাবে এই দেশটা আসছে। এটা যদি দেশটাকে ভালোবেসে যদি মনে করেন দেশটাকে আগাই নেয় সেটাই হচ্ছে আজকের প্রজন্মের দায়িত্ব। কিন্তু এখনও আজকে মনে করেন যে আমরা যদি দেখি যে এখনও যে ওই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে, আমি তো মনে করি বঙ্গবন্ধুকে হত্যার পর যেভাবে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে, যেভাবে মীর কাসিম টাকা আলা হয়েছে, যে কারণ যেভাবে স্বাধীনতা বিরোধীদেরকে ব্যবসা বাণিজ্য মহিদুল ইসলামেরাই হোক বা ওই ফকা চৌধুরীরাই হোক বা আলিমের ছেলেরাই হোক, যেভাবে তারা মানে সাইদি হোক তারা যে ইস্টাবলিশ হয়েছে, এটা তো হওয়ার কথা না, এটা তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পক্ষের লোক হওয়ার কথা। তো এটা লেভেল প্লেইং ফিল্ড হবে কেমন করি? টাকা আছে সাইদি চাঁদে ওঠে, মানুষ মারে, খুন করে, পড়ে, কোনো দেশাত্মবোধ নাই। তো লেভেল প্লেইং ফিল্ড করতে হলে আমার অভিমত যে এদেরকে সমাজে চিহ্নিত করে এদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না, এরা দেশের বিরুদ্ধে কাজ করছে। আমাদের ইতিহাস কিন্তু কেউ মুছে ফেলতে পারবে না। মীর জাফর কিন্তু কোরআন শরীফের উপর হাত রেখে কিন্তু শপথ কাটছিল যে মীর জাফরই করবে না, কিন্তু ইংরেজের সাথে হাত মিলে সিরাজউদ্দৌলা খান আসছে, মারার পর প্রায় 150-200 বছর চালাইছে ইংরেজ। কি মীর জাফর সিরাজউদ্দৌলা বদরাগী ছিল, মদ্যপ ছিল, নারী লোভী ছিল, এগুলো করে চালায় নাই। শেষের দিকে এসে যখন 150-200 বছর পরে আমাদের নাট্যকারা বা যারা সাহিত্য লেখে তারা যখন এই নাটক সিরাজউদ্দৌলা লিখছে, এটা যখন আগে তো নাটক গ্রামে আমরা যখন ছোটো ছিলাম নাটক বলতে সিরাজউদ্দৌলার নাটক কলার গাছ দিয়ে ইয়ে করিয়ে করা হয়, সেই নাটক যখন মানুষ দেখছে, দেখে যখন সিরাজউদ্দৌলার মীর জাফরের চরিত্র যখন দেখছে তখন কিন্তু জুতিয়ে দিয়ে ঢেলছে। আর তখন কিন্তু মানুষ বলতে বুঝতে পারছে যে ওরে অরিজিনালি দেশপ্রেমিক ছিল সিরাজউদ্দৌলা আর মীর জাফর ছিল বেআইমান। তো যত প্রজন্ম যাবে যদি সত্যিকারের ইতিহাস জানে
এদেশের কে কে মীরজাফর, কে কে বেইম্যান, ওই জিয়া রহমান থেকে শুরু করে সবাই চিহ্নিত হবে।